কোশ্চেন হলো আমি বাংলাদেশে ভালো একটা রেজাল্ট করেছি এইচএসসিতে, এখন আমি যদি এমবিবিএস করার জন্য চীনে যাই বা যেতে চাই তাহলে আমাকে কিভাবে কি রিকোয়ারমেন্ট নিতে হবে বা কিভাবে পদক্ষেপ নিলে ভালো হবে আপনি সেইভাবে একটু সাজেস্ট করুন। চীন দেশে যদি আপনি মেডিকেল পড়তে যেতে চান তাহলে চীন দেশে বহু মেডিকেল কলেজ আছে, বহু মেডিকেল ইউনিভার্সিটি আছে, তার মধ্যে কিছু কিছু কলেজ আপনার ইংরেজি ভাষায় আপনাকে শেখায়। আমার মনে হয় আপনি এখান থেকে যখন যাবেন আপনার ইংরেজি ভাষাতে পড়াশোনা করলেই সুবিধা হবে। চীন দেশটা বিরাট বড় দেশ, কিন্তু চীন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলটাই কিন্তু পপুলেটেড, অর্থাৎ উত্তর পশ্চিম দিকটা কিন্তু খুব ইনক্লেমেন্ট ওয়েদার, অর্থাৎ মানে খুব ডিফিকাল্ট ওয়েদারের জন্য অনেক সময় বরফ থাকে, গোবি ডেজার্ট রয়েছে, যার জন্য ওই দিকে কিন্তু লোকসংখ্যা কম। যেন বেশিরভাগ ভালো ইউনিভার্সিটি বলুন যাই বলুন ওই উত্তর থেকে নেমে এসছে পূব দিক ধরে দক্ষিণ অবধি। স্যার, আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে বা আন্তর্জাতিক শিক্ষা প্রাঙ্গণে চীনের অবস্থানটা এখন কোন পর্যায়ে বা চীনের শিক্ষার বিশেষত্বটা কি? যদি ধরুন একটা শিক্ষা রেফারেন্স নিই সেটা হচ্ছে ধরুন মেডিকেল শিক্ষা, প্রায় 140 কোটি লোক অলমোস্ট 73-74 বছর বয়স অবধি বাঁচিয়ে রাখে তারা, তো তাহলে কতটা রোবাস্ট তাদের হেলথ কেয়ার সিস্টেম আপনি বুঝতেই পারছেন। প্লাস ইনক্লেমেন্ট ওয়েদার তো রয়েছেই, ওদের মান খুবই ভালো, ওদের ইনফ্রাস্ট্রাকচারও খুবই ভালো, এবং সবচেয়ে বড় কথা কি মেডিকেল শিক্ষার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে, প্রচুর এগিয়ে। কেন? মেডিকেল শিক্ষার জন্য যেটা লাগে হসপিটাল, আর হসপিটাল লাগে পেশেন্ট, পেশেন্ট লাগে মানে জনসংখ্যা চাই, তো পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা যে দেশে, সে দেশে মেডিকেল শিক্ষার যে ব্যাপারটা খুবই হাই, $5,000 থেকে $6,000 বাৎসরিক খরচা তার শিক্ষার যে ফিস, টিউশন ফি আর ডরমিটারি চার্জেস হয়ে যায়। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি স্কলারশিপের কোনো সুযোগ পেয়ে থাকে? প্রচুর স্কলারশিপের সুযোগ আছে, প্রচুর, বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে, যেমন মেরিট স্কলারশিপ রয়েছে, যদি ক্লাসের প্রথম 10 জন যারা হলো তারা একটা পেলো, দ্বিতীয় 10 জন তারা একটা পেলো, তৃতীয় 10 জন তারা একটা পেলো, এরকমভাবে স্কলারশিপের প্রচুর সুযোগ আছে। অগ্রগতির 10 বছর